Bangla, Manobotar Samadhan. Is there a father in this world who would not try to provide for his children and his wife?

সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামাইকুম আহমতুল আল্লাহর দয়া শান্তি এবং রহমত সকলের উপর বর্ষিত হোক গতকাল সন্ধ্যায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের হেড বয় আমাকে অনুরোধ করেছে যে আইএএস এর ক্লাস টেনের ছাত্ররা আমার সাথে একটা সেশনে বসতে চায় সেখানে তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করবে বললাম ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো তোমরা রেডি করো ক্যারিয়ার সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেজন্য আজকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস টেনের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো রেডি করেছ আমরা এক থেকে দেড় ঘন্টার একটা সেশন করব প্রশ্নগুলো যেন শুধু ক্যারিয়ারের উপরেই হয়ে থাকে ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে যে প্রশ্ন আছে বা ফিকা মাসাইল নিয়ে প্রশ্ন পরে হবে এখন সেশনটা শুধুমাত্র ক্যারিয়ার গাইডেন্সের উপরে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে স্কুল থেকে পাশ করার পরে কি করবে বা কলেজ আই পাশ করে কোন জায়গাটাতে তোমরা বেশি সময় দেবে এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে কোথায় বেশি সময় দেবে স্কুল কলেজ শেষ করে অথবা গ্র্যাজুয়েশন এখন আলোচনা এগুলো নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমার প্রশ্ন হল ক্লাস টেনের পরে আমরা তিনটা স্টেট পাচ্ছি সায়েন্স আর্টস কমার্স এখন মনে করেন যে আমার ফোকাস আর্টসের উপর এখন কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চায় কলেজ পাশ করার পর এদিকে সে আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে চায় তাহলে এমন অবস্থায় সে কী করতে পারে যদি সে মেডিসিন নিয়ে পড়তে চায় কিন্তু সে দেখল যে মেডিসিন এখানে পড়ানো হয় না তখন সে কী করতে পারে মোহাম্মদ আলী প্রশ্ন করলে যে ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে তিনটা স্ট্রিম আছে আর্টস কমার্স সায়েন্স আর আমাদের গ্র্যাজুয়েশন কোর্সগুলোর বেশিরভাগের সাথে সম্পর্ক হচ্ছে আর্টসের তবে একশো না কারণ যদি বিএড করতে চাও সায়েন্সে তখন সায়েন্স লাগবে তাই বলুন ওখানে সায়েন্স নেই যদি সায়েন্সে বিএড করতে চাও তাহলে পড়বে সায়েন্স তারপরে করবে বিএড কারণ বিএড তিনটা স্ট্রিমেই আছে আর্টস কমার্স সায়েন্স যদিও আর্টসই বেশি কমন একজন আর্টস বিয়েড অনেক সাবজেক্ট পড়াতে পারে সায়েন্স বিএড হচ্ছে সায়েন্স হলে পড়াতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর নিচু লেভেলের সায়েন্স চাইলে ম্যাথসও পড়াতে পারো সমস্যা নেই তবে বিএড আর্টসই বেশি কমন তবে কেউ হয়তো মেডিসিন পড়তে চায় আমাদের এখানে কি অপশন আছে এখন হয়তো পাঁচটা অপশন তবে হাজার অপশন আছে টার্গেট করবে সেটাই যেটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সামর্থ্য দিলে সবগুলো অপশনই চালু করব ইনশাল্লাহ সেটা কখন হবে আমার জীবনে হবে নাকি পরের জেনারেশনে এই সেঞ্চুরি না পরের সেঞ্চুরি সেটা আল্লাহ ভালো জানেন তবে নিয়ত আছে এখন আমরা সেই কোর্সগুলো রেখেছি যেগুলো আমাদের মতো মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ প্রথমে টার্গেট করো যেটা বেশি গুরুত্বপূর্ণ এই পাঁচটা ব্রাঞ্চকে এখন আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি যদি ডাক্তার হতে চাও তাহলে এখান থেকে লেভেল পাস করো টুয়েলভ স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাও আর এর জন্য তোমাকে সিইটি এক্সাম দিতে হবে যদি ভারতে হয়ে থাকে বিদেশে গেলে তাদের টেস্টগুলো দিতে হবে ফরেন এন্ট্রান্স এক্সাম এখানে তবে সিইটি এক্সাম তারপর ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিতে হবে আমি এমন কোনো মেডিকেল কলেজের কথা জানি না যার পরিবেশ ইসলামিক তবে এরকম কলেজে পড়েও একজন ছাত্র নিজেকে সরল পথে রেখে ডাক্তারই পাশ করতে পারে তুমি ডাক্তার হওয়ার পাশাপাশি পার্ট টাইম দায়ী হতে পারে আগেও বলেছি এই কথাটা কিন্তু যদি বলো মেডিসিন পড়বো তারপর ফুল টাইম তাই সময় নষ্ট আমি ডাক্তার জাকির নায়কের মতো হব তাহলে যাবে কেন যদি মতো হতে চাও তাহলে মক্কায় জন্মাতে হবে ঠিক মোহাম্মদ সাল্লাহাম যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে শুননার ক্ষেত্রে নবী যে নির্দেশ দিয়েছেন সেটা তার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি দুটোর বিরোধ হয় আমাদের নবীর নির্দেশ আর নবীর আমল তখন নির্দেশের গুরুত্ব আমলের চেয়ে বেশি কারণ নবী নির্দেশ দিয়েছেন পুরোপুরি নিয়ত নিয়ে আর পরিস্থিতি বুঝে আমল সেখানে সমস্যা থাকতে পারে নবী বলেছেন দাঁড়িয়ে পানি পান না সহি বুখারি বলছেন নবী দাঁড়িয়ে পানি পান করেছেন মানে তখন হয়তো সমস্যা ছিল তাই নির্দেশের গুরুত্ব বেশি এখানে আমার আমল দেখলে দেখবে সেন্ট পিটার্সে তবে আমার নির্দেশ হলো আই বেশি ভালো আমি নবীর সাথে নিজেকে তুলনা করছি না তবে যদি আমার মতো হতে চাও আমার উপদেশ মানতে চাও একইভাবে আমি মেডিকেল কলেজে গেছি আমার নির্দেশ হলো মেডিকেল কলেজে যেতে পারো এটা খারাপ না সেন্ট পিটার্সেও যেতে পারো তবে এখানে ভালো হচ্ছে যদি দায়ী হতে চাও মেডিকেল কলেজ সবচেয়ে ভালো না একইভাবে এরকম কিছু ব্যাপার আছে একটা নির্দেশ আর একটা হচ্ছে আমল এই আমলের মধ্যেও নবী অনেক কাজ করেছেন যেগুলোকে বলা হয়েছে সুন্না আর কিছুকে বলা হয়েছে মুবা তিনি অনেক কিছু করেছেন মরুভূমিতে বাস করেছেন এখন মরুভূমিতে বাস করাটা এমনিতে শুননা না এটা শূন্য লুগুই এখানে লুগুই মানে হল ভাষাগতভাবে ভাবে শূন্য মানে নবীর দেখানো পথ নবী দাঁড়িয়ে পানি পান করেছেন তাহলে এভাবে দেখলে দাঁড়িয়ে পানি পান করা শুননা তবে ফিকা অনুযায়ী বসে পানি পান শুননা দুই টাইপের শূন্য একটা ফিকা আরেকটা হলো ভাষাগত তাহলে দাঁড়িয়ে বা বসে পানি পান দুটোই লুগুই শুননা নবী দাঁড়িয়ে পান করেছেন তবে ফিকি না শুধু বসে পান ফিকি না একইভাবে যদি দেখো যদি সেখানে পড়তে চাও অবশ্যই পারবে তবে এভাবে বলতে পারবে না যে আমি ডক্টর জাকির নাইকের মতো হব উনি মেডিকেল কলেজে গেছেন আমিও যাব আমার নির্দেশ হল অন্যটা তারপরও পড়তে চাইলে পড়তে পারো সমস্যা নেই যদি খুব আগ্রহ থাকে যে না আমি শুধু একজন ডাক্তার হতে চাই হ্যাঁ পড়তে পারো ডাক্তার হওয়া তো হারাম না এটা ভালো তবে খেয়াল রাখবে তুমি যদি ডাক্তার হও তাহলে রোগীদের জন্য আল্লাহর কাছাকাছি নিতে পারো তুমি আল্লাহ সব তাল্লার কাছাকাছি নিজেও থাকতে পারো পেশার মধ্যে এতই ডুবে যাবে না যে স্কুলে কোরআন শুন যা কিছু শিখেছিলে সবই ভুলে গেলে আশা করি উত্তরটা পেয়েছ কোন ছাত্রী প্রশ্ন করবে হ্যাঁ বোন বলেন সবাই এরকম মনে করে যে কেউ যদি দাওয়া বা অন্য কোন ইসলামিক ফিল্ডে যায় তাহলে সে একজন ডাক্তার বা অন্যান্য পেশাজীবীর মতো উপার্জন করতে পারবে না আপনি বললেন যে আপনি কিছু ব্যবসাও করেন এখন এটা কি সম্ভব যে একজন ফুল টাইম দায়ী হলো পাশাপাশি আরো কিছু ব্যবসা করলো যাতে করে সে একজন ডাক্তার বা ব্যবসায়ীর মতো উপার্জন করতে পারে করতে পারলে আপনি কি বলবেন সেটা কিভাবে সম্ভব খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা কি সম্ভব যে একজন লোক ফুল টাইম দায়ী হবে আর পাশাপাশি করবে টাইম বিজনেস আমি যেমন করছি একজন ডাক্তারের সমান আয় করবে অথবা আরও বেশি এটা নির্ভর করে এক একজনের সামর্থ্যের উপর যদি আমি ফুল টাইম ব্যবসা করতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার পক্ষে মিলিয়ন ডলার রোজগার করাও সহজ এক মিলিয়ন ডলার মানে মাসে চার থেকে পাঁচ কোটি টাকা আমি করলে এরকমই করতে পারতাম তবে আমি টাকা আয় করতে আসিনি তাই কি করি প্রতি মাসে একদিন এই ব্যবসাগুলোর পেছনে সময় দিই সব একসাথে না প্রতি সপ্তাহে হয়তো দু এক ঘন্টা সময় দিই বা সপ্তাহে তিন ঘন্টা এসব ব্যবসায় কোটি টাকারও বেশি উপার্জন হচ্ছে মার্শাল্লাহ প্রতি মাসে দশ থেকে বিশ লাখ টাকা উপার্জন হচ্ছে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমি যেটা করছি আমি বলি যে পুরো সময়টা আল্লাহ সে হয়তো আল্লাহর পথে ব্যয় করছি টাকা রোজগার করা হচ্ছে এই সময়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার অপশন দুটো একটা পুরোপুরি ব্যবসা করব আমি মাসে চার কোটি টাকা ইনকাম করব আল্লাহর পথে দেব আল্লাহর খাতিরে টাকা দান করে দেব অথবা মাসে একটা দিন সময় ব্যয় করবো প্রতি মাসে দশ বিশ লাখ টাকা ইনকাম করব ঠিক আর বাকি সময়টা আল্লাহর কাজে লাগাবো আমি প্রতিষ্ঠান থেকে রকম বেতন নেই না টাকা আমি দান করে দিই এখন সবার তো এই সামর্থ্য নেই কারণ সামর্থ্য থাকলে এটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তবে সবার এই সামর্থ্য নাও থাকতে পারে কারণ অনেক মানুষ বুঝতে পারে না যে টাকায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না বেশিরভাগ মানুষই ভাবে টাকায় বেশি গুরুত্বপূর্ণ সবাই ভাবে আর ভালো করছে কারণ সেখানে টাকা খরচ করা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার কিছু উত্তর তাদের ঠিক পছন্দ হয়নি প্রশ্ন করলো আপনাদের আই এর বাজেট কত আমি বললাম কেন ভাবছেন যে সফল হতে গেলে টাকাই অবশ্যই প্রয়োজন না না টাকা তো লাগবে আমি বললাম ভালো টপ টেনের মধ্যে আমরা সবার পেছনে যদি দশটা গুরুত্বপূর্ণ কথা ভাবি একটা সফল ইসলামিক প্রতিষ্ঠানের জন্য টাকা অবশ্যই লাগবে এটা একেবারে দশ নম্বরে একটা উদাহরণ দিই একবার হজরত অমরাদ হো ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবেগণ ছিলেন একটা রুমে তিনি প্রশ্ন করলেন তোমরা কি এ ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছো যে যাতে রুমটা ভর্তি হয়ে যায় আর রুমটাকে আল্লাহ তালার কাজে তোমরা ব্যবহার করতে পারো এক সাহাবে বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি এই রুমটা যেন সোনায় একবার ভর্তি হয়ে যায় যাতে সেগুলো আল্লাহ সুবান্লাহ তালার পথে ব্যয় করতে পারি হয়তো ওমর বললেন আরো ভালো কিছু দোয়া করো তোমরা আরেকজন সাহাবি বললেন আমি আল্লাহ কাছে দোয়া করি এই রুমটা যেন রুবি ডায়মন্ড আর দামি পাথরে ভরে যায় তারপর সেগুলোকে আল্লাহ আল্লাহর পথে ব্যয় করব আল্লাহনহু বললেন আরো ভালো কিছু চাও সাহাবি বললেন ইয়া আমিরুল মুমিনিন হে মুমিনদের নেতা আপনি বলেন কোনটা ভালো তখন হজরত ওমর রাজা আল্লাহন বললেন আমি তালার কাছে দোয়া করি যেন এই রুমটা একেবারে ভর্তি হয়ে যায় দায়ীতে যেমন মাহাজীবনে জাবল আব্দুর রহমান বিন আউফ যাতে করে আমি তাদেরকে আল্লাহর পথে নিয়োজিত করতে পারি পার্থক্যটা দেখেন তারাও সাহাবি এটা ভুল না যখন তারা বলছেন আমি চাই সোনায় ভরে যাক বলছেন না যে সোনা পেলে পরিবারের কাজে লাগাবো আমরা তারা বলছেন আল্লাহর কাছে দোয়া করছি যাতে পেলে আল্লাহর পথে ব্যয় করতে পারি এখানে নিয়োগটা ভুল না এক সাহাবি বললেন হীরা আর দামি পাথর এর আগে এক সাহাবি কি বলেছিলেন আমি আল্লাহর কাছে দোয়া করি যেন রুমটা পুরুষ আর মহিলা দায়ীতে ভরে যায় যেমন মাহাজবিন জাউল যাতে করে তাদের সবাইকে নিয়ে ইসলামের বাণী প্রচার করতে পারি সফল হওয়ার জন্য টাকা থাকাটা একমাত্র শর্ত নয় আমাদের নবী কি রেখে গেছেন তিনি ধন সম্পদ রেখে গেছেন রেখে গেছেন সাহাবিগণকে বর্তমানে আমাদের যে ধন সম্পদ আছে সেটা নবীর সম্পদের চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে ঠিক না ভুল অনেক মুসলিম দেশে দেখবেন ব্ল্যাক ডায়মন্ড মাটির নিচে তেল এখন মুসলিম দেশগুলোর অবস্থা দেখো আমাদের নবী কি রেখে গেছেন ওই তেল না তেল পেয়েছেন কিছুদিন আগে তিনি রেখে গেছেন সাহাবিগণকে এই সাহাবিগণ আল্লাহর বাণী প্রচার করেছেন আর হরত অমরাজ আল্লাহ আনহ আবকরের পরে আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন দুজনেই ছিলেন খুব নিবেদিত প্রাণ এটা হলো ম্যান পাওয়ার তাহলে ম্যান টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ টাকা কখনো টাকার পেছনে ছুটবে না টাকা তোর পেছনে ছুটবে টাকা কখনোই বেশি গুরুত্বপূর্ণ না হ্যাঁ গুরুত্ব আছে আমি বলছি না কোনো গুরুত্ব নেই আসলে আমরা আমাদের নবী এবং সাহাবিগণের জীবনী কখনোই ভালোভাবে বিশ্লেষণ করে দেখি না আলোকে জীবনমনকে উদ্ভাসিত করতে হলে এতো করতে হলে তাই সুদৃঢ় ইমান এবং পরিচ্ছন্নম পরিচ্ছন্নম কীভাবে অর্জিত হবে বিমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন শরণ পথ আজ রাত সাড়ে আটটায় বা পুন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

আমার ধারাবাহিক দাস কিতাবত্ব হেন দেখুন কিতাবত্বহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তোমাদের জানিয়ে রাখি এই আই আর এফ শুরুতে এর বাজেট ছিল মাসে পাঁচ টাকা কত প্রতি মাসে পাঁচ টাকা এটাও তো অনেকের পকেট মানি আমি বাবাকে বলেছিলাম তুমি তো লাখ লাখ টাকা দান করছো আমাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দাও তুমি তো তোমার ছেলেকে চেনো আমি তোমাকে ঠকাবো না আমি ভুল করতে পারি বাবা বললেন ঠিক আছে ইসলামিক প্রতিষ্ঠান সফল করা খুব কঠিন তারপরে দিলেন প্রতি মাসে পাঁচ হাজার এভাবে শুরু করেছিলাম উনিশশো একানব্বই সালে ছোট্ট একটা রুম খুব বেশি হলে বিশ বা পঁচিশ বর্গমিটার মিটার তোমরা তো আমাদের আগে লেডিজ উইংটা দেখেছো মাত্র দুইশো বর্গ ফিট বিশ বা পঁচিশ বর্গ মিটার এরুম দিয়ে শুরু আর এখন মার্শাল্লাহ আঠারো বা উনিশ বছর পরে এখনকার বাজারটা তোমাদের বলছি না শুনলে বলবে বা হে তো অনেক টাকা তখন মাত্র একজন লোককে চাকরি দিতে চাইলে এক টাকা চাই তো অনেক বেশি আমার বন্ধুর ভাই একজন না আমার সাথে ছশো টাকা দেবো আমরা মিটিং করেছি আমরা ছয়শো দিতে চাচ্ছি উনি চাচ্ছেন এক হাজার সেজন্য মিটিং করেছিলাম তাকে এক হাজার টাকা বেতন দেবো একটা মিটিং ধরে আলোচনা আমরা দিতে তারপর তখন ছিল একজন কর্মকর্তা তারপর আল্লাহর সাহায্যে শুরু করলাম এখানে আসলে প্রয়োজন ম্যান পাওয়ার টাকার চেয়ে গুরুত্ব হচ্ছে ম্যান পাওয়ারের বেশি এবারে আমি বোনের প্রশ্নটাতে আসি যে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে একটা ব্যাপার আছে প্রত্যেক মানুষের পক্ষে এটা সম্ভব না আমাদের নবীকে অনুসরণ করা পুরোপুরি নবী হলেন নবী সরাসরি আল্লাহর সাহায্য হজরত অমর রাজি আল্লাহর একই ব্যাপার আব্দুর রহমান বিন আউফের একই ব্যাপার বলা হতো তিনি যা স্পর্শ করেন তাই শোনা হয়ে যায় অনেক বিশেষজ্ঞ এভাবে বলে থাকেন স্পর্শ করা মানে হচ্ছে তিনি যে ব্যবসায় করতেন সেখানেই সফল হতেন এভাবে তিনি মাসা ইনকাম করেছেন আল্লাহর পথে ব্যয় করেছেন সবাই ওনার মতো হতে পারবে না তাই এইভাবে চেষ্টা করলে হবে না তবে যদি কোনো অপশন দেয়া থাকে যেমন আমাদের প্রতিষ্ঠান আই এ আমরা যেটা করি আমরা কখনোই বলি না যে বাইরে দশ হাজার টাকা ইনকাম করতে পারলে আমরা দেব তাকে পাঁচ হাজার যদি বাইরে দশ হাজার পান আমরা দেবো বারো হাজার বিশ পার্সেন্ট বেশি দেবো পঞ্চাশ পার্সেন্ট বেশি আমি কখনোই এভাবে বলবো না যে আল্লাহর খাতিরে অর্ধেক টাকা নেন এটা করা খারাপ না কিন্তু তার বাবা মা হয়তো পছন্দ করবো না হ্যাঁ জাকির ভাই লেকচার দেন খুব ভালো লেকচার দেন কিন্তু আমার ছেলে বেতন অর্ধেক আমি এই কাজটা করতে চাইনি আমি যেটা বলি বাইরে যা পেতেন তার চেয়ে আপনাকে বিশ পার্সেন্ট বেশি দেবো আমি আপনি যে কাজ করেন সেটার যদি এখানে প্রয়োজন না থাকে যেমন ডাক্তার এখানে ডাক্তারের কোনো প্রয়োজন নেই আপনাকে বেতন দিতে পারবো না কেউ বলল ব্যবসা করি মাসে এক লাখ ইনকাম আমি সেটা দিতে পারবো না কারণ এখানে কোনো ব্যবসা নেই কিন্তু যদি রিসেপশনিস্ট হয় অথবা টিচার হয় এখানে চাকরি হলে বিশ পার্সেন্ট বেশি দেব আমি এখানে চাচ্ছি ডেডিকেশন সবাই টাকার জন্য কাজ করে না আমাদের সাথে যারা আছে সবাই টাকার জন্য চাকরি করে না তবে আমি বলি টাকার জন্য চাকরি করলেও আমার কোনো সমস্যা নেই যদি আপনি আল্লাহর পথে কাজ করেন তাহলে ঠিক আছে চাকরি ছেড়েছি কারণ বিশ বেশি এখন ইসলামিক কাজ করছি আলহামদুলিল্লাহ ভালো এখানে কোনো সমস্যা নেই যদি শুধু আল্লাহর খাতিরে এখানে এসে থাকেন সবচেয়ে ভালো যদি আল্লাহর খাতিরে এবং টাকার জন্য আসেন তাহলেও ভালো অথবা যদি শুধু টাকার জন্য আসেন আর আল্লাহর নির্দেশ মান সেটাও ভালো তবে টাকার জন্য বা অন্য কারণে এসে আল্লাহর নির্দেশ মানলেন না সেটা ঠিক না আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা নিয়ম মেনে চলি মানুষকে বলি এরকম অনেক উদাহরণ আমি দেখাতে পারব ডাক্তারদের উদাহরণ যাদেরকে তোমরা ভালো করে চেনো তারপর আছে ইঞ্জিনিয়ারদের উদাহরণ আমি তাদের বলি বাইরে কত পাচ্ছেন আপনারা দশ হাজার পাচ্ছেন ভালো আপনি একজন ডাক্তার ইনকাম দশ থেকে বারো হাজার আচ্ছা ঠিক আছে আমি কমপক্ষে দশ দেব অথবা বললাম অন্তত পক্ষে বারো হাজার দেবো তখনও জানি না দশ বা বারো হাজার টাকা তার জন্য ঠিক কিনা সেই লোক এসেছিল আল্লাহর খাতিরে এখন উনি যা পাচ্ছেন সেটা বাইরের চেয়ে অনেকগুণ বেশি যদি ফুল টাইম ডাক্তারি করতেন ইনশাল্লাহ ডাক্তার হয়ে তিনি যা ইনকাম করতেন আমরা তার চেয়ে ডাবল দিচ্ছি উনি টাকার জন্য নিয়ে এসেছেন শুধুমাত্র আল্লাহর খাতিরে জাকির ভাই আপনি যা দেন আমি চলে আসছি ব্যাস তবে আমি চাইনি তার পরিবার আমাকে অপছন্দ করুক তাই বললাম বাইরে যা পান সেটাই আপনাকে দেওয়া হবে তারপর তিনি উন্নতি করতে লাগলেন এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে তারা বাইরে যা পেত এখানে তার চেয়ে বেশি পাচ্ছে তাহলে সবার আগে তোমার সামর্থ্য থাকতে হবে যেমন আব্দুর রহমান আফ রাদহান হুক সবাই বলবে না যে আমি পারবো অনেকেরই সমস্যা থাকে আমি টাকার জন্য কাজ করব না আমি দাওয়া দেবো ফ্রি অনেক মানুষ এরকম মনে করে আমি আল্লাহর জন্য কাজ করব। ফ্রি করবো এটা খুব ভালো আলহামদুলিল্লাহ আমি এটার পক্ষে আমি এটা করছি একটা উদাহরণ দিই আপনি একটা চাকরি করছেন যেটা হারাম না কোনো কোম্পানির চাকরি যেমন টাটা হালাল কোম্পানি সমস্যা নেই আর বেতন পাচ্ছেন বিশ হাজার টাকা তারপর বললেন ঠিক আছে প্রত্যেক দিন দেওয়ার জন্য দুই ঘন্টা দেব এভাবে চাকরি করছেন রোজগার করছেন আর মনে করেন সেই মাসে আপনি কাজ করছেন আল্লাহ সুবাহর জন্য পঞ্চাশ পার্সেন্ট উদাহরণ আমি বলবো সে লোক ইসলামিক কোনো প্রতিষ্ঠানে যোগ দিক বেতন নিক বিশ হাজার আর আল্লাহর জন্য একশো পয়েন্ট কাজ করুক কারণ যখন সে বাইরে পাচ্ছে বিশ হাজার তখন সে কোম্পানির জন্য তিরিশ হাজার ইনকাম করে দিচ্ছে এমন হলে কোম্পানি রাখবে অথবা কোম্পানির ইনকাম হচ্ছে চল্লিশ হাজার কোম্পানির লাভ না হলে তো তাকে সেখানে রাখবে না যদি কোম্পানির ইনকাম বিশ হাজার হয় আপনাকে বিশ হাজার দেবে কেন সে তো লাভ করবে সে আপনাকে গাইড করছে তার দেওয়া গাইডেন্স আপনি পাবেন বিশ সেও দিচ্ছে বিশ তবে আপনার সামর্থ্য তার গাইডেন্সে কোম্পানি পাচ্ছে চল্লিশ হাজার সে চল্লিশ থেকে আপনাকে দিচ্ছে বিশ তার চেয়ে চাকরি করেন কোন ইসলামিক প্রতিষ্ঠানে বিশ হাজার বেতন নেন বেশি আশা করবেন না আর আল্লাহর জন্য আপনি একশো পয়েন্ট কাজ করেন তাহলে কি হচ্ছে ওখানেও বিষ পাচ্ছেন এখানেও বিষ পাচ্ছেন ওখানে আল্লাহর জন্য করছেন পঞ্চাশ আর এখানে করছেন একশো পয়েন্ট তাহলে এই লোক সব তার চেয়ে বেশি পাবে যে বাইরে কাজ করছে আর দুই ঘন্টা ফ্রি দিচ্ছে বুঝতে পেরেছ তাহলে এখানে নেট রেজাল্টটা হচ্ছে আবার যদি এখানে কাজ করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে তাহলে বেশি হয়ে যাবে বাইরে আপনার ভেলু বিশ এখানে যাচ্ছেন পঞ্চাশ কেন নিহ ঠিক নেই তবে যদি কেউ তিরিশ দেয় সমস্যা নেই কেউ পঞ্চাশ দিলেও করতে পারে কিন্তু যদি দাবি করে ভালো করেই জানে তার ভ্যালু বিশ তার মানে সে এটা করছে শুধু টাকার জন্য যদি শুধু টাকার জন্যই করতে আসে তাহলে সে আখিরাতে সব পাবে না কিন্তু যদি দুটোর জন্যই আসে হয়তো আল্লাহ দুটোই দেবে নিহকাল আর পরকাল তাহলে একজন ভালো দায়ী ভালো মুসলিম বা ভালো মুসলিমা বলবে বাইরে আমার ভ্যালু এক্স যদি সেটাই দাবি করে তাহলে ঠিক আছে একই ধরনের কাজ কিন্তু যদি দাবি করে টু এক্স বা থ্রি এক্স ওয়ান পয়েন্ট ঠিক নেই আপনাকে যে চাকরি দিচ্ছে সে যদি বেশি দেয় সেটা তার ব্যাপার এখন অনেক মানুষের হয়তো এরকম সুযোগ নেই কারো আছে যেমন আবদুর রহমান বিন আউফরাদি আল্লাহান হোক অথবা সেই আমলের সাহাবিগণ বা মোহাম্মদ সাল্লা সাল্লাম পার্ট টাইম কিছু করতে পারতেন কারো হয়তো আছে যদি সেই কাজটা করার চেষ্টা করেন তাহলে কি হবে আগে হয়তো আল্লাহর জন্য একশো পয়েন্ট কাজ করতেন এখন করবেন দশ পয়েন্ট আল্লাহর জন্য অনেকে বলে ভাই জাকির আমি ভলেন্টিয়ার হব ভলেন্টিয়ারদের বোঝাতে আমার সময় নষ্ট করতে হবে আমার সময় গুরুত্বপূর্ণ তাই বলি ভলেন্টিয়ার লাগবে না ভাই দরকার হলে জানাবো বিভিন্ন কনফারেন্সে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন হয় তখন অনেক ভলেন্টিয়ার থাকে তখন নেওয়া যেতে পারে কিন্তু রিসেপশনিস্ট হিসেবেও কি একজন ভলেন্টিয়ার রাখবো একদিন একজন তারপরে দিন আরেকজন তারপরে দিন আরেকজন প্রফেশনাল কাজ এভাবে হয় না নিচুস্তেরও হতে পারে এরকম করেছি যখন ছোট ছিলাম বাজেট পাঁচ হাজার একজন কর্মকর্তা তখন অনেক ভলেন্টিয়ার ছিল তবে ভলেন্টিয়ারদেরকে আমার সাথে সাথে রাখতে গেলে তাদেরকে সময় দিতে হবে আমার সময়টা গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে হবে আমরা একসাথে কাজ করতে পারি তবে সবার হয়তো সামর্থ্য নেই আরেকটা ব্যাপার যদি হন পার্ট টাইম ব্যবসায়ের ফুল টাইম দায়ী তাহলে কাজ বাদ দেওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে এরকম হয় আরে তো অনেক টাকা পাচ্ছি আচ্ছা কাজ নি এক কোটির বদলে দুই কোটি আরেকদিন কাজ করি টাকার প্রতি এই ভালোবাসা এটা সামলানো খুবই কঠিন মানুষের জন্য বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আচ্ছা ঠিক আছে মাসে একদিন আর একদিন কাজ করি কি হবে সমস্যা নেই আরেক করলেই তো দুই কোটি পাবো এক কোটি তো হয় না তারপর তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি আল্লাহ কোনো মানুষকে একটা সোনার পাহাড় দান করেন সে আরো একটা চাইবে আল্লাহ দুটো সোনার পাহাড় দান করলে সে আরো একটা চাইবে এভাবে মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই আমাদের বুঝতে হবে যে খুব কম মানুষই জীবনে টাকার মোহ থেকে বেরিয়ে আসতে পারে সবাই পারবে না তাই ভালো হয় আপনি ফুল টাইম দেওয়ার কাজ করেন আপনি জানেন প্রতিষ্ঠান আপনার সামর্থ্যকে কাজে লাগাবে যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী কেউ বেতন দিতে পারবে না আপনার যে সামর্থ্য আছে সেটা দর কাজে লাগবে না তখন যদি কোনো প্রতিষ্ঠানে যান যে আমি এই কাজে বিশেষজ্ঞ একজন অথবা আমি বিশেষজ্ঞ হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে সেটার এখানে কোনো দরকার নেই কিন্তু যদি বাইরে চাকরি করেন হয়তো টাটা কোম্পানি অথবা রিলায়েন্স কোম্পানি অথবা বিড়লা কোম্পানি তাহলে হয়তো পঞ্চাশ হাজার পাবেন আপনি ইসলামিক প্রতিষ্ঠানে গেলে হয়তো পাবেন দশ হাজার টাকা এরকম হলে বলবো ঠিক আছে আপনি বাইরে কাজ করেন আর প্রত্যেক দিন দেন এক ঘন্টা বা সপ্তাহে এক ঘন্টা ঠিক আছে অথবা অর্ধেক দিন কাজ করলেন আর পঁচিশ হাজার টাকা পেলেন তাও ঠিক আছে আমি আমার স্টাফদের বলি আল্লাহ সব কিছু জানেন এখন আমাদের মাসাল্লাহ কয়েকশো স্টাফ লো লেভেল মিড লেভেল হায়ার লেভেল আপনি আগে জানেন না হয়তো আমার চেয়ে সব বেশি পাবেন আমি ফ্রি কাজ করছি তার মানে এই না যে আমি অবশ্যই আপনার চেয়ে বেশি সব পাব এ কথা বলতেই পারি না বলতে পারেন না আমি ফ্রি কাজ করছি বেশি সময় কাজ করছি গড়ে প্রতিদিন আঠারো ঘন্টা দিচ্ছি সতেরো আঠারো ঘন্টা ছুটির দিনগুলো বাদ দিলে দেখবেন দিনে বিশ ঘন্টারও বেশি গড়ে অন্যান্য স্টাফরা সাপ্তাহিক ছুটি পায় এছাড়া মাসে দুটো ছুটি পেইড লেভ চব্বিশ দিন অফিস করে আমি প্রতি মাসে আটা দিন অফিস করি চারটা ছুটির দিন বাদ দিয়ে যদি ভাগ করে দেখেন দিনে বিশ ঘন্টারও বেশি এখন বলতে পারবো না যেহেতু বেশি সময় ধরে কাজ করি যেহেতু ফ্রি কাজ করি বিভিন্ন ফাউন্ডেশনে টাকা দান করি তাই সব বেশি পাবো এটা আল্লাহ জানেন আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন ফ্রি না হয়তো আমাদের প্রতিষ্ঠানে যে আমাকে সাহায্য করছে সে আমার চেয়ে সব বেশি পাচ্ছে হতে পারে হেল্পার হতে পারে অ্যাডমিনে আছে হতে পারে একজন ম্যানেজার আল্লাহ সবকিছু ভালো জানেন তিনি প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সামর্থ্য দিয়েছেন আগে থেকে জানলে তো আরাম করতাম বলতে পারবো না যে এতক্ষণ ধরে জার্নি করেছি এত সময় ব্যয় করেছি আমার বেহেস্ত কনফার্ম এটা বলতে পারবো না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাকে বেহেস্তে নিও সেজন্য আল্লাহ আপনার সামর্থ্য আর সুযোগ সুবিধা বিবেচনা করে তারপর আপনাকে পুরস্কার দেবেন আমি বলি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন প্রতিদানে যা করছি সেটা অনেক কম এই কারণেই আমি আরও চেষ্টা করে যাচ্ছি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন হতে পারে সেটা সামর্থ্য অথবা টাকা সে যাই হোক না কেন এজন্য আমাকে বেশি জবাবদিহি করতে হবে ব্যাপারটা এমন না যে বেশি কাজ করেছি বলে সব বেশি পাবো আমি এটা নির্ভর করেছি আল্লাহর উপর আল্লাহ যদি আমাকে দিয়ে থাকেন সেটা হচ্ছে আল্লাহর দয়া হাজাম রাব্বি এর কারণ হচ্ছে আল্লাহর ফজল আল্লাহ আল্লাহর দয়া এটা আমার প্রাপ্য না যদি এই নিয়তে কোনো পেশায় যান কোনো চাকরি নেন এরকম ভাববেন না যে আমি ফ্রি কাজ করব অথবা কত পাবো এভাবে সামর্থ্যের বিচারে আল্লাহর জন্য যতখানি ত্যাগ করতে পারেন সেটাই আসল আশা উত্তরটা পেয়েছেন In a cell away from his family Is there a father in this world who would not defend Justice and rights till the very end We are your jobs? Where is security? Where is freedom? When will you all be free? Silk, tell me what you want বিdataPathে প্রচন্ড ঝরে লণ্ডভণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মিছিল স্বরূপতে জান্নতি কাফেলা। জান্নাতের সরল পথে আসন घेरेছে শয়তান। সে পথে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিএসডি বাংলায়। জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার প্রাক সাড়ে এগারোটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় ডঃ জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টেম্যান এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান